কত করে নিয়েছে ফুলকপিটা ঘেজ কুচো কুচো করে দিই ছোট 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 করে দিই তুই তোর হাতে লাগানো ছিল না এখনো করে না লে একটু তুমি পছন্দ করে এই অবস্থা পচা শুধু না বড় একটা পোকা तो मतलब वो ये नहीं करेगा ये चीज वो नहीं करेगा उनका एक अलग सा सेगमेंट पूरा हुआ है हम लोग अगर हार जाते हैं तो शायद वो करे जब तक हम लोग है तब तक वो नहीं करेगा जो अभी जो रिजेक्शन हुआ है वो পূজা পান্ডার দিনে থাকতে হয় ড্রাম ট্রাম না থাকলে পরে হবে না এই যে না এই যে এখানে একটা এই যে আচ্ছা এটা একটা আলাদা আছে
নমস্কার বন্ধুরা, তন্বী পাঠশালাতে সবাইকে স্বাগত। আজকে জগদ্ধাত্রী পুজো, আর আজ আমি জগদ্ধাত্রীর পুজোর ভোগ রান্না করছি। অন্যদিকে চলছে পুজোর অন্যান্য জোগাড়, চাটনি হয়ে গেছে, পায়েস মানে পরমান্ন কিন্তু অলমোস্ট তৈরি। এরপরে আরও অন্যান্য ভোগ প্রসাদ রান্না করব। একটু ব্যস্ত আছি, সমস্ত রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, প্রত্যেকটা রেসিপি আর আলাদা করে দিচ্ছি না, কারণ কিছুদিন আগেই কালী পুজোতে আমি 15 লিটার দুধের যে পায়েস রান্না করেছিলাম ডিটেলে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করলাম, মানে শেয়ার না, আজকে আমি বানালাম 10 লিটার দুধের পায়েস, যার মধ্যে পড়েছে 500 গ্রাম গোবিন্দভোগ চাল, তার সাথে আছে 2 কেজি মিশ্রি আর 1/2 কেজি আমুল। এটা হচ্ছে পায়েসের রেশিও। 5 রকম ভাজার মধ্যে শুরুতে করছি আলু ভাজা। আমাদের এই পুজোটা হয় ভাটপাড়ায়, আমার বাপের বাড়ি ভাটপাড়ায়, আর সেখানেই আমাদের পুজোটা কিন্তু হয়। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই পুজোটা কোথায় হয়, কারণ আমি গত 2 বছর এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তখন বলা হয়নি যে পুজোটা কোথায় হয়, ভাটপাড়াতে এই পুজোটা আমরা করি।
10 কেজি চালের পোলাও হচ্ছে সমস্ত কিছু মশলা দিয়ে প্রথমে মাখিয়ে নেওয়া হয়েছে। Thank you.